সবকিছু নিয়ে আজকে আমি কথা বলবো সো দ্যাট ইউ ক্যান চুজ উইচ ওয়ান ওয়ার্ক বেস্ট ফর ইউ সো উইদাউট এনি ফার্দার ডু লেস গেট স্টার্টেড লাস্ট স্টার্ট উইথ সাম বাই মিস নেল ট্রুসিকা সিরাম এই সিরামটি বেসিকলি ডুয়েল ফাংশনের কাজ করবে নাম্বার ওয়ান হচ্ছে স্কিন রিপেয়ার করবে এবং নাম্বার টু হচ্ছে এন্টি রিঙ্কেল অর্থাৎ এন্টি এইজিং হিসেবে কাজ করবে আর কি এতে আছে এইট হান্ড্রেড নাইনটি থাউজেন্ড পিপিএন স্নেল ট্রুসিকা তার ভিতরে আছে ব্ল্যাক স্নেইল স্লাইম এবং ট্রুসিকা ট্রুসিকা হচ্ছে শুধুমাত্র সামবাই মি ইউজ করতে পারবে এমন একটা কপিরাইটেড কম্পাউন্ড বা উপাদান বলতে পারো যেটা অন্য কোন কোম্পানি ব্যবহার করতে পারবে না ওদের নিজস্ব তৈরি করা একটা জিনিস হচ্ছে ট্রুসিকা এ দুয়ে মিলে স্কিনকে যেমন সুধ করতে সাহায্য করে ইরিটেটেড স্কিনটাকে খুব আরাম দেয় একই সাথে স্কিনের ড্যামেজ রিপেয়ারেও সাহায্য করে মোস্ট ইম্পর্ট্যান্টলি ট্রুসিকা হচ্ছে স্কিনের ব্লেমিশ বা কোনো একনির দাগ থাকলে সেই দাগটাকে ধীরে ধীরে ফেড আউট করতে সাহায্য করে এবং এটা হচ্ছে নন স্টিকি একটা ফিনিশ দেয় এটা বিষটা মোস্ট মানে কমন ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্টে হর হামেশ ব্যবহার করা হয় এমন বিষটা ক্ষতিকারক বিষাক্ত পদার্থ এর ভিতরে নাই সো ইটস ভেরি সেফ টু ইউজ মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে ইরিটেশন টেস্ট করা তার মানে স্কিনে কোনো ধরনের ইরিটেশন এই সিরামটাতে হবে না অপরদিকে কোজারেস এর ডিসক্রিপশন থেকে আমরা যেটা দেখতে পাই কোজার এক্সের এর এই এসেন্সটা হচ্ছে কোজারেক্স কোম্পানি বা ব্র্যান্ডের বেস্ট সেলার একটা সিরাম যাতে আছে 96% স্নেল ফিল্ট্রেট মিউসিন এটা স্কিনের ময়েশ্চার লস থেকে স্কিনকে রক্ষা করে অর্থাৎ স্কিনটাকে ভীষণ হাইড্রেটেড রাখে পালপি রাখে স্কিন ব্যারিয়ারটাকে মজবুত করে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করে ড্রাই ড্যামেজ স্কিন অ্যাকনি ব্রেকআউটস এই ধরনের স্কিনের জন্য এটা আদর্শ এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এটা স্কিনের যে ফাইন লাইনস গুলো আসে খুব শক্ত রিঙ্কেলস না ফাইন লাইন্স সেগুলোকে ফেড আউট করতে বা স্মুথ আউট করতে এটা সাহায্য করে সো এই দুইটা প্রোডাক্টের বেসিক ডিফারেন্সটা হচ্ছে মি সেল ট্রুসিকার যে সিরামটা এটা হচ্ছে ট্রুসিকা এবং ব্ল্যাক নেইলের মিউসিন দিয়ে তৈরি ট্রুসিকাটা আমি যেমন বলছিলাম যে সামবাই মির নিজস্ব একটা কম্পাউন্ড যেটা শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে এই টার্মসটা ট্রুসিকার ভিতরে আছে মগওয়ার্ড এক্সট্র্যাক্ট টি ট্রি লিফ ওয়াটার এজিয়েটিক প্যানিওয়ার্ড এক্সট্র্যাক্ট টাইট্রাটেড এজিয়েটিক পেনিওয়ার্ড এক্সট্রাক্ট এই উপাদানগুলো মিলে ট্রুসিকা এই কম্পাউন্ডটা তৈরি যেটা শুধুমাত্র সাম্বাইমে ব্যবহার করে এবং এই ট্রুসিকা জিনিসটার কাজ হচ্ছে ট্রাভেল সম স্কিন মানে হচ্ছে বিভিন্ন সমস্যায় জর্জরিত যে সকল স্কিন সেই সকল স্কিনকে সুদ আউট করতে সাহায্য করে ঠান্ডা করে আরাম দেয় এই ধরনের ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য এটা কাজ করে এবং এটা কিন্তু দূর করতেও সাহায্য করে স্কার্স এক নির্দ যে সকল ক্ষত সৃষ্টি হয় সেগুলোর যে দাগ থাকে সেগুলোকে আস্তে আস্তে ফেড আউট করতে এটা সাহায্য করে কোজারে হচ্ছে এই কোরিয়ান বিউটি ইন্ডাস্ট্রির ভিতরে সব থেকে বেশি পরিমাণ স্নেইল স্লাইম যুক্ত এই এসেন্সটা তৈরি করতে সক্ষম হয়েছে যেখানে নাইনটি তারা বলছে স্নেইল স্লাইম আছে সো এইটা স্কিনকে ডেফিনেটলি ভীষণ ময়েশ্চারাইজড হাইড্রেটেড রাখতে সাহায্য করবে পালপি দেখাতে সাহায্য করবে স্কিনের ময়শ্চারটাকে লক করবে এটা সামবাইমির মতো একনি হিলিং এ সাহায্য করবে অর্থাৎ আপনার ক্ষত সারাতে অবশ্যই সাহায্য করবে বাট দূর করবে এমন কোনো কথা কিন্তু এরা বলে সো বেসিক ডিফারেন্স দুইটা প্রোন স্কিনে ব্যবহার করা যাবে ড্যামেজ স্কিনে ব্যবহার করা যাবে বাট সাম্বাইমটা একনি স্কার্টস দূর করবে বলে দাবি করছে কোজার এরটা এ ধরনের কোনো দাবি কোজারেক্স করেননি লেস টক অ্যাবাউট দ্য প্রজেক্ট কনসিস্টেন্সি সাম্বাইমির সিরামটা খুব থিক টেক্সচার মনে হলেও এটা স্কিনে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যাবে এটা একদমই থিক স্টিকি কোনো লেয়ার তৈরি করবে না ইভেন মেকআপের নিচেও ব্যবহার করতে চাইলে তোমরা করতে পারো এবং দেওয়ার সাথে সাথেই পুরোপুরি অ্যাবজর্ব করে নিবে এবং তারপরে যদি কোনো কাগজ মুখের উপরে রাখা হয় কাগজটা ঝরে পড়বে স্টিক হবে না স্কিনের সাথে সো এটা এই ধরনের একটা নন স্টিকি ম্যাট ফিনিশ দিবে যেটা অয়েল স্কিনের জন্য ডেফিনেটলি ভালো এবং আউট যেটা বলছিলাম নন স্টিকি হওয়ার কারণে যাদের স্কিন অয়েলি যাদের স্কিন এক নেপ্রণ তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ম্যাট ফিনিশ দিবে ওয়েস কোজার্স এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লিকুইড একটা জেল টাইপ কনসিস্টেন্সি বাট ইটস কোয়াইড ফিসকস ওর স্লাইমি অর্থাৎ বেশ আঠালো টাইপের স্টিকই ধরনের কোজারেক্সের এসেন্সটা এইটা নিয়েও আমি ডিটেল একটা ভিডিও করেছি যেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ইউ শুড চেক ইট আউট ফর দ্য ডিটেইল আর সামবাই মিডটা যেন যেমন একদম ইনস্ট্যান্টলি ম্যাট হয়ে যায় এটা ইনস্ট্যান্টলি ম্যাট হবে না এটা তোমাকে একটা গ্লোই ইফেক্ট দিবে অর্থাৎ মনে হবে তুমি স্কিনে কিছু ব্যবহার করেছো স্কিনে একটা ন্যাচারাল হেলদি গ্লো ইট লুকস লাইক দ্যাট বাট সামবাই মিটা পুরোপুরি ম্যাট একটা ফিনিশ দিবে একদম নন অয়েলি নন গ্রিসি সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কনসিস্টেন্সি অফ দিস টু প্রোডাক্টস ইনগ্রিডিয়েন্টের দিক থেকে দেখতে গেলে দুইটা প্রোডাক্টই ভীষণ ভীষণ ভালো উপাদান দিয়ে তৈরি দুইটা প্রোডাক্টই হচ্ছে নন টক্সিক খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো ধরনের হার্মফুল টক্সিক কেমিক্যালস এটাতে নাই এবং দুইটা প্রোডাক্টেরই মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্নেইল স্লাইম বা স্নেল মিউসিন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বোথ অফ দিস টু প্রোডাক্টস আর ফ্রেগ্রেন্স ফ্রি অর্থাৎ সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য এই প্রোডাক্ট দুইটা আদর্শ কারণ ফ্রেগ্রেন্সে সেন্সিটিভ স্কিনের মানুষের সেন্সিটিভিটি বৃদ্ধি পেতে পারে র্যাশ রেডনেস ইচিনেস এগুলো চলে আসতে পারে কিন্তু এই দুইটা প্রোডাক্ট ব্যবহারে এই ধরনের কোনো সমস্যা হবে না এই দুইটাই হচ্ছে ফাঙ্গাল একনি সেফ এবার চলো কথা বলা যাক পারফরমেন্স নিয়ে সাম্বাই মির স্নেল টুসিকা সিরামটি একটা হলিগ্রেল প্রোডাক্ট হবে তাদের জন্য যাদের অ্যাকনি আছে একনি প্রোন স্কিন যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিন পাতলা হয়ে গেছে তাদের জন্য সাম্বাই সিরামটা বেস্ট হবে বাট যেহেতু আমার মুখে কোনো অ্যাকনি ছিল না বা আমার স্কিন অয়েলি না সেজন্য আমার কাছে প্রোডাক্টটা বিট ড্রাই মনে হয়েছে মানে স্কিনের দেওয়ার সাথে সাথে আমি খুব বেশি হাইড্রেশন এটা থেকে পাইনি প্লাস আমার দেওয়ার সাথে সাথে যেহেতু একটা ম্যাট ফিনিশ চলে এসেছে আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট আমার যেহেতু নর্মাল স্কিন টাইপ সে কারণে আমার জন্য এই প্রোডাক্টটা ততটা সুখকর নয় আমার মনে হয় অয়েলি স্কিনের জন্য হবে রেকমেন্ড সিরাম স্কিনের যাদের স্কিন ড্রাই ড্রাই টু নর্মাল তাদের জন্য এই সিরামটা অতটা ইফেক্টিভ হবে না যে কোনো প্রোডাক্টের পারফরমেন্স ডিপেন্ড করে কিন্তু স্কিন টাইপের উপরে স্কিন টাইপ টু টাইপ পারফরমেন্সটা ডেফিনেটলি ভ্যারি করবে সো এটা অ্যান্ড প্র্যামেজ স্কিনের জন্য বেশি ভালো কাজ করবে বলে আমার মনে হয় অ্যান্ড অ্যাবাউট কজারেক্স আমি এটা প্রায় এক মাস ধরে ব্যবহার করছি সকালে এবং বিকালে এবং আমি খেয়াল করছি যে এটা আমার স্কিনে একটা ডিউই ভাব নিয়ে এসেছে ফার্স্ট অফ অল এটা ডেফিনেটলি স্কিনকে ভীষণ রকমের হাইড্রেটেড রাখবে ভিতর থেকে একটা পাল্পি ভাব চলে আসবে স্কিনটাকে ন্যাচারালি অনেক গ্লোই অ্যান্ড হেলদি লুকিং লাগবে এবং আমার কিছু ফাইন লাইন্স ছিল সেগুলো মোটামুটি নট ভিজিবল মনে হচ্ছে আমার কাছে এবং নাও আমার স্কিন একটা ডিউই ভাব চলে এসেছে উইচ আই লাইক মোস্ট সো এক্সের এইটা আমার নর্মাল স্কিনের জন্য খুবই ভালো কাজ করছে হ্যাঁ কোজারিক্সের এইটা অল স্কিন টাইপের মানুষেরই ব্যবহার করতে পারবে বাট খুব ভালো কাজ দিবে ড্রাই নর্মাল এই ধরনের স্কিন যাদের যারা একটা ডিউই গ্লোই স্কিন পছন্দ করে তাদের জন্য এটা ভালো কাজ দিবে বলে আমার মনে হয় অ্যান্ড প্যাকেজিংয়ের কথা বলতে হলে দুইটারই কিন্তু স্টার্টার কিট মার্কেটে অ্যাভেলেবেল স্টার্টার কিটের ভিতরে সাম্বাই মিতে থাকে চারটা প্রোডাক্ট একটা ফেস ওয়াশ থাকে একটা টোনার থাকে একটা সিরাম থাকে এবং একটা ক্রিম থাকে ময়শ্চারাইজিং ক্রিম আর কোজার এক্সার এটার ভিতরে একটা ফেস ওয়াশ থাকে এই এসেন্সটা থাকে কোনো টোনার থাকবে না এটাতে আর একটা আই ক্রিম থাকবে

এবং তাও যদি না করতে চাও আমি দুইটা নিয়েই ডিটেলস ভিডিও করেছি লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চেক করে দেখে নিতে পারো এবার চলো জেনে নেওয়া যাক কোনটার দাম কত সামবাই মিস নেইল ট্রুসিকার যেই সিরামটা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর কোজার এক্সের যে এসেন্সটা এটার দাম হচ্ছে ষোলোশো টাকা অফ পেজ টু পেজ ভ্যারি করতে পারে প্রাইসটা সো ইন শর্ট তোমরা যদি জানতে চাও যে কোন সিরামটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ডেফিনেটলি পার্সন টু পার্সন এক্সপিরিয়েন্স ডিফার করতে পারে বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে দুইটা প্রোডাক্টই হচ্ছে ফুল অফ গুড ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ খুবই ভালো প্রাইসও অলমোস্ট সেম সেম দুইটাই স্নেলস স্লাইম বেস যেটা স্কিনের জন্য ভীষণ উপকারী টক্সিক ফ্রি হার্মফুল কেমিক্যালস ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি সো প্রোডাক্টের সেফটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই এখন আসি পারফরমেন্সের ব্যাপারে পারফরমেন্সের আগে তোমার জানতে হবে যে তোমার প্রবলেমটা কী তারা যদি খুব ড্যামেজ স্কিন থাকে খুব ভীষণ অয়েল সিক্রেশন হচ্ছে স্কিনে অনেক একনি পিম্পলের প্রবলেম অ্যাক্টিভ অ্যাকনি আছে অয়েলি স্কিন তারা মিস নেইল টু সিগার সিরামটা ডেফিনেটলি ব্যবহার করতে পারো এটা একই সাথে একনিকেও ফেড আউট করবে এবং একনির দাগ যেটা থাকে স্কার্সটাকে রিমুভ করতে সাহায্য করবে আর কোজার এক্স হচ্ছে অল স্কিন টাইপ স্পেশালি ড্রাই নর্মাল নর্মাল টু কম্বিনেশন এই ধরনের স্কিনের জন্য খুব সুপার কাজ দিবে অল্প রিপেয়ার করতে চাচ্ছ বা পালপিনেস আর একটা স্কিন চাচ্ছ স্কিন একটা গ্লো চাচ্ছ তাহলে কোজার এক্সের এই সিরামটা ডেফিনেটলি নিতে পারো বাট এই দুইটার ভিতরে কোজার এক্সটা আমার জন্য বেস্ট পারফর্ম করেছে স্কিন টাইপ অনুযায়ী তোমার জন্য কোনটা ভালো হবে সেটা তোমাকে চুজ করতে হবে সো উইথ দ্যাট নো টাইম সাইনিং অফ টু ডে সি ওয়ার মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে ফাইন স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্যাওয়ারনেস থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার গুড বাই